নমস্কার বন্ধুরা, আমি সোনু, সোনুর কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের সুস্বাদু একটা রেসিপি। এটা বানানো খুব সহজ বন্ধুরা, আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু। তো চলো রেসিপিটা শুরু করা যাক ঝটপট। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। আমি এখানে 4 পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছের পিসের সংখ্যাটা কম বেশি করে নিতে পারেন। তারপর স্বাদ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের গায়ের মধ্যে। সাইডে রেখে দিচ্ছি মাছটা মাখিয়ে। তারপর কড়া গ্যাসে বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, সরষের তেল। তারপর মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে একটা পিঠ ভেজে নিয়ে তারপর অপর পিঠটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছটাকে। এইভাবে যদি মাছটা ভাজা হয় বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মাছটা কিন্তু একটু ভেঙে যাবে না। তো দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। দুটো পিঠে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পটল। পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। এইভাবে লো টু মিডিয়াম আঁচে ঢাকা না দিয়ে ভাজলে কিন্তু খুব সহজে পটলটা ভাজা হয়ে যাবে, আর চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন বন্ধুরা। তো দেখুন, 3-4 মিনিট এইভাবে পটলটাকেও ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ ফোড়ন, আর একটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 করে গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো বন্ধুরা সেইভাবে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারো। আমি এগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু। আলুটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে লো ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে আর আলুটাকে, যাতে আলুর মধ্যে লবণ মশলা সুন্দরভাবে ফ্লেভারটা ঢোকে। এইভাবে কিছুক্ষণ রান্না করলে আলুটাও কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বন্ধুরা, ভাজার কোনো দরকারই হবে না। তো কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। পটলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মশলার সঙ্গে। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব এর মধ্যে 1 গ্লাস জল। জলটা আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এইভাবে জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো 1-1 করে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই হবে। তো কত সহজেই তৈরি হয়ে গেল কাতলা মাছের আলু পটল দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি বন্ধুরা। এইভাবে কিন্তু মাছের ঝোল বানিয়ে খেতে পারো, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, খুব পুষ্টিকর একটা রেসিপি বন্ধুরা। ছোটরা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে বানিয়ে দিলে খাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও।